বর্তমানে সমগ্র বিশ্বের মানুষ অতি ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে জিম্মি হয়ে পড়েছে। ভাইরাসটির নাম সার্স সিওভি টু। সাধারণ লোকজন একে করোনা ভাইরাস নামেই চেনে। এই ভাইরাসের কারণে সৃষ্ট রোগকে বলা হচ্ছে কোভিড-19। করোনা ভাইরাসের ব্যাস মাত্র 120 ন্যানোমিটার। ভাইরাসটি এতই ক্ষুদ্র যে শুধুমাত্র বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই এদেরকে দেখা সম্ভব। বৈদ্যুতিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তোলা এই ছবিতে করোনা ভাইরাসকে প্রায় 1,20,00,000 গুণ বড় করে দেখানো হয়েছে। অতি ক্ষুদ্র এই করোনা ভাইরাস মানবদেহে কীভাবে আক্রমণ করে সে বিষয়ে আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভাইরাস সাধারণত একাকী অবস্থায় অর্ধমৃত থাকে। এগুলো শুধুমাত্র কোনো জীবন্ত কোষে প্রবেশ করলেই সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন উপায়ে ভাইরাস মানুষ অথবা প্রাণীর দেহে প্রবেশ করতে পারে। বহু ভাইরাস আছে যেগুলো পশু পাখির শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করে। সাধারণত এক ধরনের প্রাণীর ভাইরাস অন্য প্রাণীর শরীরে সংক্রমিত হয় না, কিন্তু কখনো কখনো ভাইরাস বিবর্তনের মাধ্যমে অন্য প্রাণীর শরীরে প্রবেশ করার যোগ্যতা অর্জন করে। কোনো একটি প্রাণীর শরীর থেকে ভাইরাস যখন অন্য প্রাণীর শরীরে আক্রমণ করতে সক্ষম হয় তখন তাকে বলে স্পিলওভার ইনফেকশন। প্রথমে করোনা ভাইরাসও স্পিলওভার ইনফেকশনের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করেছে। তবে ঠিক কোন প্রাণীর শরীর থেকে নভেল করোনা ভাইরাস মানুষের দেহে প্রবেশ করেছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। করোনা ভাইরাস মানুষের শরীরে একবার প্রবেশ করার পর ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। কোনো আক্রান্ত ব্যক্তি যখন অন্য কারো সংস্পর্শে আসে তখন হাঁচি কাশি বা কথা বলার সময় ছিটে আসা জলকণা থেকে করোনার জীবাণু ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির স্পর্শ করা কোনো বস্তু থেকেও ভাইরাসটি অন্য কারো হাতে চলে যেতে পারে। হাতের সাথে লেগে থাকা ভাইরাস চোখ নাক ও মুখ স্পর্শ করার মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। ভাইরাস আমাদের দেহে প্রবেশ করার পরপরই শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। তবে করোনা ভাইরাস সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে আমাদের ফুসফুসে। ভাইরাসগুলো এদের দেহের বাইরে থাকা প্রোটিনের কাঁটার সাহায্যে মানব কোষে প্রবেশ করে। অনেকটা চাবি দিয়ে তালা খোলার মতো তারা আমাদের কোষের ভেতরে ঢুকে যায়। এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে ভাইরাসের ভেতরে থাকা আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। এই আরএনএই ভাইরাসের জেনেটিক কোড বহন করে, যার ফলে ভাইরাস নিজেদের সংখ্যা বৃদ্ধি করে মানুষের দেহে ক্ষতি করতে পারে। মানব কোষে ঢোকার পর ভাইরাসের আরএনএ কোষের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এই অবস্থায় আমাদের দেহের কোষগুলো ভাইরাসের কথা মতো কাজ করতে থাকে। তখন ভাইরাসের প্রথম কাজই হল ক্রমাগত তাদের সংখ্যা বৃদ্ধি করা। একটি কোষের মধ্যে বিপুল পরিমাণ ভাইরাস উৎপন্ন হয়ে গেলে এক পর্যায়ে সেই কোষটি গলে যায় এবং অসংখ্য ভাইরাস অন্য কোষগুলোকে আক্রমণ করে। এভাবে 1 থেকে 10 দিনের মধ্যে লক্ষ কোটি ভাইরাস আমাদের ফুসফুসের দখল নিয়ে নেয়। তখন এইসব ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে শুরু করে আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা। মানুষের শরীরের জন্য ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করে শরীরকে সুস্থ করে তোলাই ইমিউন সেল বা রোগ প্রতিরোধী কোষের প্রধান কাজ। যেহেতু করোনা ভাইরাস ফুসফুসে সবচেয়ে বেশি ক্ষতি করে, তাই বিপুল পরিমাণ রোগ প্রতিরোধী কোষ ফুসফুসে প্রবেশ করে। কিন্তু তখন ভাইরাসগুলো আমাদের রোগ প্রতিরোধী কোষেও আক্রমণ করে, আর তখনই ঘটে সবচেয়ে বড় বিপত্তি। ভাইরাসের দ্বারা ইমিউন সেল আক্রান্ত হবার ফলে উপকারী এই কোষগুলো দিশেহারা হয়ে পড়ে। তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝে উঠতে পারে না কোনটি ক্ষতিকর কোষ আর কোনটি উপকারী। এর ফলে আমাদের ইমিউন সিস্টেম অসুস্থ কোষগুলোর পাশাপাশি বহু সুস্থ কোষ মেরে ফেলতে শুরু করে। এক পর্যায়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা সকল অসুস্থ কোষ এবং ভাইরাস মেরে ফেলতে সক্ষম হয় এবং এই পর্যায়ে সাধারণত বেশিরভাগ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠে। তবে প্রত্যেক ব্যক্তির শরীরের অবস্থাই যেহেতু আলাদা, তাই ব্যক্তিভেদে সুস্থ হতে 1 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
বেশিরভাগ ক্ষেত্রেই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জ্বর, কাশি এবং সামান্য শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এই ভাইরাস ঝুঁকিপূর্ণ অথবা অত্যন্ত জটিল শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে ফুসফুসের প্রচুর পরিমাণ কোষ নষ্ট হয়ে যায়, তখন ফুসফুস আর ঠিকমতো কাজ করতে পারে না। এর ফলে রোগী তীব্র শ্বাসকষ্ট অনুভব করে। তখন রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে ভেন্টিলেটরের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধ করার ফলে শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে সমস্ত শরীরেই ভাইরাস ছড়িয়ে পড়লে রোগ প্রতিরোধ ক্ষমতাও রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায়, এবং ভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনের তুলনায় অধিক শক্তি ব্যয় করার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেদের দেহেরই বেশি ক্ষতি করে। এ ধরনের পরিস্থিতিতে রোগীর মারা যাবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এছাড়া ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে না পারার কারণে অনেক রোগী তীব্র শ্বাসকষ্টে মারা যায়। জীবনঘাতী করোনা ভাইরাসকে পরাজিত করতে ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। গবেষকরা ইতোমধ্যেই করোনা ভাইরাসের জেনেটিক কোড উন্মোচন করতে সক্ষম হয়েছেন। এর মাধ্যমে ভাইরাসটির দুর্বলতা খুঁজে বের করা হচ্ছে। একাধিক গবেষণায় কিছু সফলতাও পাওয়া গেছে। এই জেনেটিক কোডের মাধ্যমে গবেষণাগারে ভাইরাসের অনুরূপ প্রোটিন তৈরি করা হচ্ছে। সেসব প্রোটিনে করোনা ভাইরাসের দেহের সব কিছুই থাকে, শুধুমাত্র সেই ক্ষতিকর আরএনএ ছাড়া। এসব প্রোটিন করোনা ভাইরাসের প্রোটিনের কাটার বিরুদ্ধে লড়াই করে। মার্কিন যুক্তরাষ্ট্রের দুজনের শরীরে এমন ভ্যাকসিন প্রবেশ করানো হয়েছে। এই ভ্যাকসিন করোনা ভাইরাসকে বাইরে থেকে সিল করে দেয়, যার ফলে ভাইরাস আর নতুন করে কোনো কোষের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে না। তবে রাতারাতি কোনো রোগের পূর্ণাঙ্গ ভ্যাকসিন তৈরি করা সম্ভব নয়। গবেষকরা বলছেন, শতভাগ কার্যকরী ভ্যাকসিন বাজারে আসতে কমপক্ষে আরও 12-18 মাস সময় লাগবে। ভ্যাকসিন আবিষ্কারের আগে এই ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কিছুক্ষণ পরপর 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুতে হবে। বারবার নিজেদের মুখমণ্ডল স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার প্রধান উদ্দেশ্য হল আমরা নিজেরা যেন এই ভাইরাসে আক্রান্ত না হই, এবং আমাদের থেকে যেন নতুন কারো কাছে ভাইরাস ছড়িয়ে না পড়ে। করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পেলে অবশ্যই রোগ পরীক্ষা করানোর চেষ্টা করুন, কারণ করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্তকরণের কোনো বিকল্প নেই। মানুষের দেহে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে কি না তা পরীক্ষার জন্য একাধিক পদ্ধতি রয়েছে। তবে সবচেয়ে প্রচলিত পদ্ধতিটির নাম PCR বা পলিমারেজ চেইন রিয়াকশন। মানবদেহে করোনা ভাইরাসের উপস্থিতি কিভাবে পরীক্ষা করা হয় সে সম্পর্কে জানতে কী কেন কীভাবের এই ভিডিওটি দেখুন। কী কেন কীভাবে চ্যানেলে করোনা ভাইরাস সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও রয়েছে, প্রয়োজনে সেগুলোও দেখতে পারেন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। কী কেন কীভাবের ভিডিও আপনারা কোথা থেকে নিয়মিত দেখেন দয়া করে কমেন্টে লিখে জানান।